ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা ক্লাস ইলেভেন ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কারণ আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করবো দেখো এই বইটা হলো ছায়া প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত সহায়িকা বই তোমরা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করছো দাদা কোন সহায়িকা বই নেবো আমি আগেও বলেছিলাম যে তোমরা যদি চাও দুটো টেক্সট বই নিতে পারো এবং কেউ যদি চাও যে সহায়িকা নেবে সেটা তাদের জন্য কিন্তু এই বইটা কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে যাবতীয় আলোচনা করবো এবং এই বইটা থেকে তোমরা কীভাবে পড়বে কি ধরনের প্রশ্ন রয়েছে তাও কিন্তু তোমাদেরকে বই থেকে যাবতীয় ডিটেলস দেখিয়ে দেবো আজকের ভিডিওতে এবং বইটির দাম কত কোথায় পাবে তাও আলোচনা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নাও তো চলো আমরা বই থেকে পেজ অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এটা হলো ছায়া প্রকাশনীর বই তো একটাই কথা বলে দিই প্রথমে ছায়া প্রকাশনীর বইয়ে তোমরা কিন্তু অনলাইন টেস্টও দিতে পারো ছায়া অ্যাপের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছ তোমাদের ফুললি সলভড দু হাজার সালের যে প্রশ্ন ইলেভেনের সেটাও কিন্তু দেওয়া রয়েছে এই অ্যাপটা যথেষ্ট ভালো এখান থেকে তুমি কিন্তু অনেক অনলাইন টেস্ট দিতে পারো প্রত্যেক অধ্যায় অনুযায়ী তাই অবশ্যই তোমরা ছায়া অ্যাপ ডাউনলোড করে নাও তো চলো প্রথমে দেখি বইটা প্রথমে আমরা চলে আসি দু একটা পেজ তোমাদেরকে দেখিয়ে দিই শর্ট প্রশ্নের দিক থেকে যথেষ্ট ভালো এখানে এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে এর পরক্ষণে তুমি দেখতে পাবে এসে কিউ প্রশ্ন দেখো এখানে তিন নাম্বারের প্রশ্ন যুক্ত দুই অর্থাৎ সাত নাম্বারের যে প্রশ্ন আসে সে ধরনের ভাগ করেও কিন্তু বইটিতে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু এভাবে শর্ট প্রশ্ন তৈরি করা আছে শর্ট প্রশ্ন যে খুব বেশি আছে তাও বলবো না যথেষ্ট পরিমাণে বইটা উন্নত করা হয়েছে আমি নিজেও পড়ে দেখেছি বইটা খারাপ হয়নি বইটা অবশ্যই ভালো হয়েছে তোমরা বইটা যদি চাও নিতে পারো এবং আরেকটা কথা দেখিয়ে দিই তোমরা যদি একদম শেষ পেজে চলে এসো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে দু হাজার উনিশ সালের প্রশ্ন আঠেরো সালের প্রশ্ন একই সঙ্গে সতেরো সালের প্রশ্ন তাহলে বুঝতেই পারছো তিন বছরের প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ আবার তোমরা এখান থেকে কিন্তু যে তোমাদের দু নম্বরের ম্যাপ পয়েন্টিং একটা আছে সেটাও কিন্তু এই বই থেকে পাবে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এগুলো হচ্ছে ম্যাপ পয়েন্টিং যেগুলো দু নম্বরের আসে সেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে ম্যাপ পয়েন্টিং এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এখানে ব্যবহারিক ভূগোল অর্থাৎ প্র্যাকটিক্যাল জিওগ্রাফির বিভিন্ন আলোচনা ওয়াইজ প্রশ্ন বিভিন্ন ধরনের স্কেলের আলোচনা উদাহরণ সহ ব্যাখ্যা সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে এই বইটা তোমরা কিন্তু যে কোনো দোকান থেকে নিতেই পারো ভূগোল শিক্ষক ছায়া প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত বইটার দাম রয়েছে দেখে নাও চারশো পঁচাত্তর টাকা এর উপর তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে তো এই বইটা তোমরা যদি নিতে চাও অবশ্যই দোকানে যাও তোমাদের বইয়ের বুকস্টলে বুক স্টলে গিয়ে খোঁজ করো যে ছায়া প্রকাশনীর তরফ থেকে নতুন অর্থাৎ এবছরের নতুন প্রকাশিত তুমি এধারে আমি সালটাও দেখিয়ে দিচ্ছি সালটা দেখে নাও এটা হচ্ছে পুনর্মুদন হচ্ছে দু সাল মার্চ মাসে তো নতুন সংস্করণের বই তোমরা অবশ্যই কালেক্ট করে নাও তো আশা করি ভিডিও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং তোমরা যদি চাও আমাদের অনলাইন ক্লাসে ইলেভেনের জন্য যোগদান করতে পারো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে একদিন ক্লাস হয়েও গেছে চাই যারা এখনই যোগদান করতে চাও আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করো ধন্যবাদ